ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট আপডেট অনুযায়ী অবশেষে শুক্রবার পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা সতর্কবার্তা জারি আলিপুর আবহাওয়া দপ্তরে তো বন্ধুরা সেই নিয়ে আজকের বিস্তারিত আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে ঘনীভূত এই নিম্নচাপের জেরে আগামী শুক্রবার পর্যন্ত টানা দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলি তুমুল ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে পাশাপাশি কোথায় কোথায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে সমস্ত কিছু তথ্য ডিটেলসে এই ভিডিওতে শেয়ার করব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ তার জেরে রাত থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি জানানো হয়েছে ক্রমশ শক্তিশালী হবে এই নিম্নচাপটি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাসে জানিয়েছে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূমে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে আগামীকাল পর্যন্ত জারি করা হয়েছে লাল সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী উত্তরবঙ্গোপসাগরে তৈরি হয় নিম্নচাপটি ক্রমশ এগিয়ে যাবে বাংলাদেশের দিকে যার জেরে সেখানেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনিতে সোমবার থেকে নিম্নচাপের প্রভাব পড়া শুরু হয়ে গিয়েছে বঙ্গে এদিন সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ছিল মেঘাচ্ছন্ন পরিবেশ সোমবার দুপুর থেকে শুরু হয়ে গিয়েছে সন্ধ্যে পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় প্রবল বৃষ্টিপাত হলেছিল গতকাল বৃষ্টির পরিমাণ কিছু কম থাকলেও আজ থেকে কয়েকদিন বৃষ্টি যথেষ্ট পরিমাণে বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি জানানো হয়েছে বর্ষা ব্যাটিং শুরু করেছে তার উপর রয়েছে নিম্নচাপের প্রভাব জোরাফলায় বৃষ্টি থেকে জেরবার বঙ্গবাসী পূর্বাভাস অনুযায়ী উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর হবা দপ্তরের পাওয়া সূত্রে খবর অনুযায়ী শুক্রবারও ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের জেলাগুলিতে যার মধ্যে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং কুচবিহার ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটানা বৃষ্টির প্রভাবে নদ নদীর জলস্তর বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা আজকাল লেটেস্ট ওয়েদার আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ আপডেটটি পুরো দেখার জন্য